প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওর এই পর্বে আমি আলোচনা করব যে উচ্চ মাধ্যমিক 2022 বিষয় হচ্ছে বাংলা আর গল্প হচ্ছে ভাত। এই ভাত গল্পের সেরা এমসিকিউ এবং সেরা এসিকিউ উত্তর সহ আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব। দেখো, আমি যত বছরের বিগত বছর যে প্রশ্নগুলো হয়, আমি পুরনো প্রশ্নগুলো সমস্ত কিছু বিশ্লেষণ করে এবং আগামী দিনে যে প্রশ্নগুলো ভাত গল্প থেকে আসতে পারে, সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আমি কিন্তু সমস্ত কোশ্চেন এখানে তোমাদের সামনে তুলে ধরছি উত্তর সহ। ভিডিওটি যদি কেউ স্কিপ করবে না, ভিডিওটি একটু বড় হবে, ঠিক আছে, তোমরা সকলে এখানে একটু দেখে নাও। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করব, ঠিক উত্তরটি নির্বাচন করো, তার মানে হচ্ছে কি এমসিকিউ। তো দেখো, এক দাগে কী বলা হচ্ছে, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল। এখানে চারখানা অপশান ছিল, ঠিক আছে। অর্থাৎ প্রথম অপশান হচ্ছে ভজন চাকর, খ হচ্ছে বাসিনী, গ হচ্ছে তান্ত্রিক এবং ঘ হচ্ছে ছোট বউয়ের বাবা। তার মানে কি হবে, এটা উত্তর হয়ে যাবে তোমাদের খয়েরটা, অর্থাৎ বাসিনী, ঠিক আছে। বাসিনী তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে যাব। দ্বিতীয় কোশ্চেনে কি বলা হচ্ছে, বাসিনীর মনিব বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল কত বছর, ঠিক আছে। তো দেখো, অপশান কয়ে দেওয়া আছে 82 বছর, ক্ষয়ে দেওয়া আছে 80 বছর, গয়ে দেওয়া আছে 84 বছর, আর ঘয়ে দেওয়া আছে 83 বছর। তো রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, 82 বছর, ঠিক আছে। অর্থাৎ কয়েকটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরটা দেখো, তিন দাগে কী বলা হচ্ছে, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি। কারণ কি, তারা ঘর জামাই থাকে, তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না, আর দুটো অপশান দেখে নাও, তারা অসুস্থ, তারা বাড়ির কাজে ব্যস্ত। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, খয়েরটা, অর্থাৎ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। পরের কোশ্চেন দেখে নাও, 4 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, কালো বিড়ালের লোম আনতে গেছিল কে, বা গেছে কে। ক বলা হচ্ছে ভজন চাকর, খ বলা হচ্ছে বড় পিসি, গ বলা হচ্ছে উৎসব, আর ঘ বলা হচ্ছে বড় বউ। তো এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, কয়েকটা, ঠিক আছে, অর্থাৎ কী হয়ে যাবে, ভজন চাকর। পাঁচেরটা দেখো, বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় কাদের জন্য, ঠিক আছে। ক অপশানে দেওয়া আছে বামুন চাকর জিদের জন্য, ক্ষয়ে দেওয়া আছে মেজবাবু ছোটোবাবুর জন্য, গয়ে দেওয়া হচ্ছে বড়োবাবুর জন্য, আর ঘয়ে দেওয়া হচ্ছে নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাওয়ার জন্য। তো রাইট অ্যান্সার বন্ধুরা কোনটা হয়ে যাবে, গয়েরটা, বড়োবাবুর জন্য, ঠিক আছে। তারপরের কোশ্চেন দেখে নাও, 6 দাগে কী বলা হচ্ছে, মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়। ক বলা হচ্ছে কনক পানি, খ বলা হচ্ছে পদ্মজালি, গ বলা হচ্ছে রামশাল, আর ঘ বলা হচ্ছে ঝিঙে শাল। তো রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, পদ্মজালি, ঠিক আছে। তারপরের কোশ্চেন দেখো, 7 নম্বরে কী বলা হচ্ছে, বড়ো বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করে। ক নম্বর অপশানে আছে তখন আর মাস আসবে না, ক্ষয়ে বলা হচ্ছে কত কাজ বাকি আছে, গয়ে বলা হচ্ছে তখনও চাঁদ সূর্য উঠবে কি না, ঘয়ে বলা হচ্ছে বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল। রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, গয়েরটা, তখনও চাঁদ সূর্য উঠবে কি না। পরের কোশ্চেন দেখো, তার বোন আর ভাই কলকাতা যাচ্ছিল, এখানে যার কথা বলা হয়েছে সে হলো কি। দেখো, ক নম্বর অপশানে দেওয়া হচ্ছে বড় বউয়ের, খ নম্বর বলা হচ্ছে মেজ বউয়ের, গ নম্বর বলা হচ্ছে ছোটো বউয়ের, আর ঘ নম্বর বলা হচ্ছে বাসিনীর। তো রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, ঘয়েরটা, অর্থাৎ বাসিনীর হয়ে যাবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখে নাও বন্ধুরা, কি উৎসবকে বড় উতলা করে। ক বলা হচ্ছে বাদার চালের গন্ধ, খ বলা হচ্ছে যজ্ঞ শেষে ভাত পাওয়ার আশা, গ বলা হচ্ছে বউ ছেলে মেয়ের কথা, আর ঘ হচ্ছে ফুটান্ত ভাতের গন্ধ। তো রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে বন্ধুরা, ফুটান্ত ভাতের গন্ধ, ঠিক আছে। তারপরে দেখো, বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল। কয়ে বলা হচ্ছে চিড়ে, ক্ষয়ে বলা হচ্ছে মুড়ি, গয়ে বলা হচ্ছে বাতাসা, আর ঘয়ে বলা হচ্ছে ছাতু। এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, ঘয়েরটা, ছাতু, ঠিক আছে। তারপরে দেখো, উৎসব তাড়াতাড়ি হাত চালায়, কারণ কি। ক নম্বর অপশানে বলা হচ্ছে কাঠ কাটলে হোম হলে ভাত খাবে, ক্ষয়ে বলা হচ্ছে কর্তার অবস্থা ভালো নয়, গয়ে বলা হচ্ছে পিসিমা রাগ করবেন, এবং ঘয়ে বলা হচ্ছে কাঠ কাটা শেষ হলে ছাতু খেতে যাবে। তো রাইট অ্যান্সার বন্ধুরা কোনটা হয়ে যাবে, কয়েকটা, অর্থাৎ কাঠ কাটলে হোম, আর হোম হলে ভাত খাবে, ঠিক আছে। তারপরের কোশ্চেন দেখে নাও, 12 দাগে কী বলা হচ্ছে, সে স্বর্গসুখ পায়, উৎসব স্বর্গসুখ পায়। ক নম্বর অপশানে বলা হচ্ছে ধানের স্পর্শে,
ক্ষয়ে বলা হচ্ছে ভাতের স্পর্শে, গয়ে বলা হচ্ছে সন্তানের স্পর্শে, আর ঘয়ে বলা হচ্ছে জলের স্পর্শে। তো রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? ক্ষয়েরটা, ভাতের স্পর্শে। তারপরে দেখো, বাড়ির উনুনই জ্বলবে না, কারণ বাসিনী দেশে চলে গিয়েছে, বড় কর্তার মৃত্যু হয়েছে, সেদিন অরান্ধন উৎসব অনুষ্ঠিত হচ্ছে, আর ঘয়ে বলা হচ্ছে কি বাড়িতে সেদিন জ্বালানির আয়োজন ছিল না। তো উত্তর হয়ে যাবে কোনটা? ক্ষয়েরটা, বড় কর্তার মৃত্যু হয়েছে। তারপরের কোশ্চেন দেখো, গরিবের গতর এত সস্তা দেবে কে? বলেছেন কি রাধুনি ঠাকুর, ক্ষয়ে বলা হচ্ছে বাসিনী, গয়ে বলা হচ্ছে বুড়ো কর্তার খাদঝি, আর ঘয়ে বলা হচ্ছে বাড়ির দারোয়ান। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ক্ষয়েরটা, বাসিনী। ঠিক আছে বন্ধুরা, তারপরের কোশ্চেন দেখো, 15 দাগে কী বলা হচ্ছে? ভাত খাবে কাজ করবে। উদ্ধৃতিটি বক্তা হলেন কে? বামন ঠাকুর, বড় পিসিমা, বড় বউ, না বাসিনী। রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? বামন ঠাকুর। ঠিক আছে, তারপরের কোশ্চেন দেখো, 16 দাগে কী বলা হচ্ছে? বড় বাড়ির সংসার চলে কার নিয়মে? ক নম্বর অপশানে আছে বড় বউ, খ নম্বর অপশানে আছে বড় পিসিমা, গ নম্বর অপশানে আছে বড় ছেলে, আর ঘ নম্বর অপশানে আছে বুড়ো কর্তা। তো আমার রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ক্ষয়েরটা, বড় পিসিমা। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? উক্তিটির বক্তাকে? ক নম্বর হচ্ছে বাসিনী, খ নম্বর হচ্ছে বড় পিসিমা, গ নম্বর হচ্ছে বড় বউ, আর ঘ নম্বর হচ্ছে মেজ বউ। রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? ক্ষয়েরটা, বড় পিসিমা। বাদা থেকে চাল আসছে, বাদা কি? পুকুর, বিস্তীর্ণ জলাভূমি, গ হচ্ছে সমুদ্র, ঘ হচ্ছে বিদেশ। তাহলে কোনটা হয়ে যাবে? ক্ষয়েরটা, বিস্তীর্ণ জলাভূমি। 1.9 কি বলা হচ্ছে? আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে, কারণ কি বাড়িতে অনুষ্ঠান আছে, বড় কর্তার শরীর ভালো নেই, গয়ে বলা হচ্ছে ছেলেরা বিলেত থেকে ফিরবে, আর ঘ হচ্ছে তান্ত্রিক হোমে বসবে। তো রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? তান্ত্রিক হোমে বসবে। ঠিক আছে বন্ধুরা, 20 দাগের কোশ্চেন দেখো, 20 দাগে কী বলা হচ্ছে? বামুন চাকর জিদের জন্য কোন চাল রান্না হয়? ক বলা হচ্ছে কনক পানি, খ বলা হচ্ছে পদ্মজালি, গ বলা হচ্ছে রামশাল, আর ঘ বলা হচ্ছে মোটা সাপটা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ঘয়েরটা, মোটা সাপটা। ঠিক আছে, তো বন্ধুরা এবারে আমরা কিন্তু এসএকিউ যাব। তোমরা দেখলে আমি তোমাদেরকে টোটাল 20খানা একদম সব থেকে ইম্পর্টেন্ট যে 20খানা এমসিকিউ আছে ভাত গল্পের, আমি আশা করব তোমরা কিন্তু এখান থেকে সমস্ত কিছু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো, তো এসএকিউ তো যাওয়ার আগে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে একবার রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন আসো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, কেননা এই ধরনের আরও গুরুত্বপূর্ণ অনেক অনেক ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পাবে। ঠিক আছে, তো এবারে দেখো, তো আমি আশা করব আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আমার এই রিকোয়েস্টটা তোমরা রাখবে। তারপরে দেখো কী বলা হচ্ছে, কম বেশি 20টি শব্দে উত্তর দাও, অর্থাৎ এগুলো হচ্ছে কি? এসএকিউ। ঠিক আছে, তো দেখো, ঝিঙে শাল চাল এবং রামশাল চাল কী কী দিয়ে খায়? উত্তর কী হবে? বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙে শাল চালের ভাত এবং মাছের সঙ্গে রামশাল চালের খাওয়া হয়। তারপরে দেখো, ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগের নাম কী? উত্তর কী হবে? বড় বাড়িতে নিরামিষ তরকারির সঙ্গে ঝিঙে শাল চালের ভাত এবং মাছের সঙ্গে রামশাল চালের চাল রান্না হতো। বড়োবাবু কনক পানি চাল, মেজো এবং ছোটোবাবু 12 মাস পদ্মজালি চালের ভাত খান, বামুন চাকর ও ঝিদের জন্য মোটা সাপটা চাল রান্না হয়। তারপরে দেখো, তাহলে উৎসবের বুকে 100 হাতির বল থাকতো, আস কী হলে এমনটা হতো? প্রাকৃতিক বিপর্যয়ের প্রকোপ থেকে যদি উৎসবের স্ত্রী এবং তাদের সন্তান রক্ষা পেত, তাহলে উৎসবের বুকে 100 হাতির বল থাকতো। তারপরে দেখো বন্ধুরা, উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? উত্তর কী হবে? উৎসব তাড়াতাড়ি হাত চালায় কারণ কাঠ কাটলে হোম হবে এবং হোম হলেই ভাত পাওয়া যাবে, ভাতের আশায় সে তাড়াতাড়ি কাঠ কাটতে থাকে। 5-এ কী বলা হচ্ছে? এসব কথা শুনে উৎসবের বুকে বল পায়। কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? তো উত্তর দেখো, দীর্ঘদিন অভুক্ত থাকায় উৎসবের চোখে শুধু ভাতের স্বপ্ন ছিল, বড় বাড়িতে যজ্ঞানুষ্ঠানে এলাহি রান্নার আয়োজন হয়েছিল, সেখানে রাশি রাশি রান্না শেষ হওয়ার কথা শুনে তার বুকে বল আসে। পরের প্রশ্ন দেখো, চুন্নুনিরে তুইও খা কোন গল্পের অংশ? চুন্নুনির পরিচয় দাও।
উদ্ধৃতাংশে উদ্ধৃতাংশটি মহেশ্বত্তা দেবী রচিত ভাত গল্পের অন্তর্গত। চুন্নুন্নরী হল গল্পের প্রধান চরিত্র, উৎসবের কন্যা। তারপরেরটা দেখো বন্ধুরা, তাস পিটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে। কোন ছেলেগুলি অস্বস্তিতে, কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল? উৎসব কাঁদছে কেন, এই প্রশ্নের উত্তরে সে জানায় সে আবাধ থেকে আসছে, ঝড় জলে তার সব নাশ হয়ে গেছে। এই কথা শুনে তাস পিটানো হবে, এখানে একটু ভুল হয়ে গেছে লেখাটা, তোমরা এখানে তার হবে না, তাস হবে, ঠিক আছে? রয়ের জায়গায় দন্তস্বা দিয়ে নেবে, ঠিক আছে? তাস পেটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। তারপরে দেখো, খুব অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি কি? ভাত গল্পে বড় বাড়ির মেয়ে বড় পিসির বিয়ে হয়নি, এই ঘটনাটিকে অদ্ভুত কথা বলা হয়েছে। সেজন্যই হোমযজ্ঞী হচ্ছে। কি কারণে হোমযজ্ঞী হচ্ছে? মৃত্যু পথযাত্রী বুড়োকর্তার প্রাণ রক্ষার কারণে হোমযজ্ঞ হচ্ছে। পরের প্রশ্ন দেখো, সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি, বড়ো বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন? বড়ো বাড়ির ছেলেরা বেলায় 11টার আগে ঘুম থেকে ওঠে না, তাই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। পরবর্তী কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে উনি হলেন দেবতার সেবিকা। দেবতার সেবিকা কাকে বলা হয়েছে? ভাত গল্পে বড় পিসিমাকে দেবতার সেবিকা বলা হয়েছে। তারপরের কোশ্চেন দেখো, 12 নম্বরে কী বলা হচ্ছে? বড় কর্তার প্রাণ বাঁচানোর তাগিদে আয়োজিত যজ্ঞানুষ্ঠানে কী ধরনের উপচারের প্রয়োজন হয়? উত্তরে কী বলা হচ্ছে? বড় কর্তার প্রাণ বাঁচানোর তাগিদে আয়োজিত যজ্ঞানুষ্ঠানে বেল, কেওড়া, অশ্বত্থবট, তেঁতুল গাছের কাঠ, কালো বিড়ালের লোম, শ্মশানের বালি ইত্যাদি উপাচার প্রয়োজন হয়, ঠিক আছে? 13 থেকে কী বলা হচ্ছে? কালো বিড়ালের লোম আনতে কে গিয়েছিল? কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল ভজন চাকর। 14 নম্বর প্রশ্ন দেখো, বাসিনীর কাছে কে কী চাইল? বড়ো বাড়ির চাকরানি বাসিনীর কাছে অনেকদিন ভাত না খেয়ে থাকা উৎসব নাইয়া এক মুষ্টি চাল চাইল। 15 নম্বর প্রশ্ন দেখো, সাধন বলেছিল যে মাতলা নদীর জল উৎসব নাইয়াকেও টেনে নিয়ে যাচ্ছিল, তবে সে গাছে বেঁধে রয়ে গিয়েছিল, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে 15টা এসিকিউ আর 20টা এমসিকিউ ভাত গল্পের থেকে সেরা সেরা যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করব এই ভিডিওটি তোমাদের অনেকটাই উপকারে আসবে এবং তোমরা অনেক কোশ্চেন কিন্তু এখান থেকে কমন পাবে, ঠিক আছে? তো তোমরা এগুলো বারবার রিভিশন করবে পরীক্ষার সময় বা পরীক্ষার আগে হোক বা প্রায় টাইম তোমরা রিভিশন করবে যখন বাংলা পড়বে। তো আজকের ভিডিওর আমি বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমি পুনরায় তোমাকে আরও একবার রিকোয়েস্ট করে বলবো যে তুমি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।